আস আল হিলালের হয়ে মাঠে নামছেন নেইমার। দেখুন ম্যাচের সময়সূচি এবং পরিসংখ্যান। আজ রাতে কিং কাপ অব চ্যাম্পিয়নের ম্যাচে মাঠে নামবে নেইমারের আল হিলাল এবং তাদের প্রতিপক্ষ আল তাই। নেইমারকে সৌদি প্রোলিগে এখনও নিবন্ধিত করতে পারেনি আল হিলাল। জানুয়ারির আগে নিবন্ধিত করার সুযোগ না থাকায় আপাতত সৌদি প্রোলিগে নেইমারকে দেখা যাবে না। তবে এএফসি চ্যাম্পিয়ন্স লিগে নিবন্ধিত হওয়ায় এই টুর্নামেন্ট খেলতে পারবেন নেইমার জুনিয়র। সেই সাথে কিংস কাপ অব চ্যাম্পিয়নের ম্যাচও দেখা যাবে নেইমার জুনিয়রকে। আজ নেইমার জুনিয়রের খেলার পারফরমেন্স দেখে নভেম্বর উইন্ডোতে ব্রাজিল দলে ডাকবে দরিবাল জুনিয়র। এখানে ভালো করতে পারলেই নেইমারকে দলে নেবে তারা। তাই তো এই ম্যাচে শুরু থেকে হয়তো দেখা যাবে নেইমার জুনিয়রকে। এবার দেখুন কিং কাপ অব চ্যাম্পিয়ন এই ম্যাচটির সময়সূচি। এই ম্যাচটি শুরু হবে আজ অক্টোবরের 29 তারিখ। বাংলাদেশ সময় রাত 9:05 মাঠে নামবে আল হিলাল ও আল তাই। এবার দেখুন আল হিলাল ও আল তাইয়ের শেষ 5 ম্যাচের হেড টু হেড পরিসংখ্যান। শেষ 5 ম্যাচে আল হিলাল জয় পেয়েছে 4টি ম্যাচে, 1টি ম্যাচ ড্র হয়েছে এবং আল তাই কোনো ম্যাচে জয় পায়নি। ম্যাচের ফলাফলগুলো যেমন ছিল, প্রথমবার দেখা হয় 2022 সালে সৌদি প্রোলিগের ম্যাচে, তখন 4-0 গোলে আল তাইকে উড়িয়ে দেয় আল হিলাল। এরপর দ্বিতীয়বার দেখা হয় 2022 সালে সৌদি প্রোলিগের ম্যাচে, তখন 3-2 গোলে আল তাইকে হারায় আল হিলাল। এরপর তৃতীয়বার দেখা হয় 2023 সালে সৌদি প্রোলিগের ম্যাচে, তখন 2-2 গোলে আল হিলাল ও আল তাই ম্যাচটি ড্র করে। এরপর চতুর্থবার দেখা হয় 2023 সালে সৌদি প্রোলিগের ম্যাচে, তখন 2-1 গোলে আল তাইকে হারায় আল হিলাল। এরপর শেষবার দেখা হয় 2024 সালে সৌদি প্রোলিগের ম্যাচে, তখন 3-1 গোলে আল তাইকে হারিয়ে দেয় আল হিলাল। এবার দেখুন এই ম্যাচটি কীভাবে আপনারা খুব সহজে লাইভ দেখবেন। এই ম্যাচটি আপনারা খুব সহজে টিভি এবং মোবাইল দুই উপায়ের মাধ্যমে লাইভ দেখতে পারবেন। টিভি দিয়ে সোনি স্পোর্টসের মাধ্যমে এই ম্যাচটি দেখতে পারবেন। তাছাড়া যারা মোবাইল দিয়ে দেখতে চান তাদের জন্য আমি স্ক্রিনে 2টি অ্যাপসের নাম দিয়ে দিয়েছি। এই 2টি অ্যাপস থেকে যে কোনো 1টি অ্যাপসের মাধ্যমে আপনারা খেলাটি দেখতে পারবেন। তাছাড়া যারা অ্যাপস না নামিয়ে ঝামেলা করতে না চান তারা গুগলে গিয়ে ইয়াল্লা লাইভ বা ইয়াল্লা শর্ট লাইভ লিখে সার্চ করে দেবেন। তারপর প্রথম যে ওয়েবসাইটটা পাবেন সেখানে ক্লিক করার পর আল হিলাল ও আল তাইয়ের ম্যাচটি দেখতে পারবেন রাত 9:05।